পিছত ফাট, প্রভাব পৰিছে অসমতো। বিরোধী মিত্রজোট আছে, কিন্তু লোকসভা নির্বাচনত নহ’বও পাৰে বিরোধী ঐক্য। এতিয়া মই তেওঁলোকে যি ধৰণেই মোক আক্রমণ কৰক বা আমাৰ দলক আক্রমণ কৰক, আমি তেওঁলোকৰ ক্ষেত্ৰত আমি এটা ভবিষ্যৎ পৰিকল্পনা আৰু ভৱিষ্যতৰ 2026ৰ স্বার্থত আমি এটা সু সম্পর্ক বৰ্তাই ৰখাৰ স্বার্থত আমাৰ কথা বতৰা থাকিব। 2026ৰ বিধানসভা নির্বাচনত বিরোধী একেলগে যুঁজিব। জল্পনা কল্পনার উর পেলাই লোকসভা নির্বাচনত মিত্রজোট বন্ধা আন কালুকৈ বাদ এৰি নিদি প্রস্তুত করলে 14টা সমষ্টিৰে প্রার্থী তালিকা। রাষ্ট্রীয় পর্যায়ে জেডিইউয়ে ইন্ডিয়া এৰিলে, আপ মমতারেও একেলগে চাউল সিজা নাই কংগ্রেসত। তার মাজতে গুৱাহাটীৰ হোটেল লিলিত কংগ্রেসের দিনজোড়া বৈঠক চলে, প্রার্থী তালিকা মিত্রতা সন্দর্ভত আলোচনা চলে। এইখন বৈঠকতে মিত্রদলক একাশরিয়া করে এপিসিসির সভাপতি ভূপেন বরা, এআইসিসির কেবাজনো পর্যবেক্ষকর উপস্থিতিত কংগ্রেসে প্রস্তুত করলে লোকসভা নির্বাচনের তিনজনীয় প্রার্থী তালিকা। বৈঠকের অন্তত ভূপেন বরাই কলে লোকসভা নির্বাচনত নহ’বও পাৰে বিরোধী ঐক্য। 2026ৰ বিধানসভা নির্বাচনত বিরোধী একেলগে যুঁজিব। আমি অসম প্রদেশ কংগ্রেস কমিটির বদ্ধপরিকর যে আগন্তুক বিধানসভা নির্বাচনত আমি বিজেপি বিরোধী শক্তিসমূহ আকৌ একত্রিত করবলে চেষ্টা করি, আর যেহেতু আমি আকৌ একত্রিত করবলে চেষ্টা করি, গতি এতিয়া মই তেওঁলোকে যি ধরনেই মোক আক্রমণ করক বা আমার দলক আক্রমণ করক, আমি তেওঁলোকৰ ক্ষেত্রত আমি এটা ভবিষ্যৎ পরিকল্পনা আর ভবিষ্যতৰ 2026ৰ স্বার্থত আমি এটা সু সম্পর্ক বর্তাই রাখার স্বার্থত আমার কথা বতরা থাকবে। পুনপটিয়াকৈ মিত্রতা ভঙ্গ হওয়া বলে নকলেও কংগ্রেসে 14টা সমষ্টির প্রস্তুত করা প্রার্থী তালিকায় লোকসভা নির্বাচনত কোনো প্রদেশ কংগ্রেসের কোনো বিরোধী দলের মিত্রতা বর্তি নথকাটই সূচায়। নিউজ18-র হাতত আহি পড়েছে কংগ্রেস দলে প্রস্তুত করা প্রার্থী তালিকা। সে অনুসরি নগাঁত প্রদ্যুৎ বরদলৈ, গৌরব গগৈ, রকিবুল হোসেন, শিলচরত নৈরিতা জয়শুক্লা, সৌম্যকান্তি পুরকায়স্থ, করিমগঞ্জত হাফিজ রশিদ চৌধুরী, জুবের আনম, আমিনুর রশিদ চৌধুরী, বরপেটাত আব্দুল খালেক, দীপ বায়ন, ববিতা শর্মা, গুয়াহাটীত মীরা বরঠাকুর, রমেন বরঠাকুর, দ্বিজেন শর্মা, ধুবুরীত ওয়াজেদ আলী চৌধুরী, আব্দুর রশিদ মন্ডল, আব্দুল হামিদ, রকিবুল হুসেন, আব্দুল খালেক, নূর শফিক, ডিব্রুগড়ত নীল নেত্র নেউক, রাজু সাহু, দুর্গা ভূমিষ, কাজিরঙাত রোজলিনা তিরকি, গুলাব শইকীয়া, যোরহাটত গৌরব গগৈ, কৃষ্ণা গগৈ, বনশ্রী গগৈ, লক্ষিমপুরত রানী নরহ, উদয় শঙ্কর হাজরিকা, শোণিতপুরত অভিজিৎ হাজরিকা, বর্ণালী ফুকন, আর পি শর্মা, প্রেমলাল গুঞ্জু, দরং উদালগুড়িত মাধব রাজবংশী, প্রাণজিৎ চৌধুরী, বসন্ত দাস, প্রবীণ বড়ো, ডিফু জয়রাম ইংলেং, সুমরং হাং, ক্লেন্ডুং ইংটি, কোকরাঝারত গর্জন মুসাহারী, প্রাণজিৎ বসুমতারী। অবশ্যে এতিয়াও চূড়ান্ত হওয়া নাই তালিকা। প্রায় সমূহ সমষ্টিত পেনেল তিনজনীয়া হয়েছে, আর কেটামান সমষ্টিত তিনজনকে বেশি নাম প্রস্তাব হয়েছে। এটা তিনজনীয়া হওয়া পেনেলখিনিত আমি স্ক্রিনিং কমিটিক দিবপরা হয়ে আছো। যিকেইটা সমষ্টিত তিনজনকে বেশি নাম প্রস্তাব হয়েছে, সেটা আজি সভায় এটা প্রস্তাব যোগে মোক আর আমার বিরোধী দলপতি তখন ভাইস চেয়ারম্যানে কমিটিখনক, গতি নির্বাচন কমিটির সভাপতি আর উপসভাপতিক কর্তৃত্ব প্রদান করেছে যে যত 3+ হয়েছে সেই 3 করবর কারণে জেলা কংগ্রেস আর ব্লক কংগ্রেসের রিকমেন্ডখিনি পর্যালোচনা করে তিনজনীয় তালিকা প্রস্তুত করবর কারণে সভায় আমার দুজনক কর্তৃত্ব প্রদান করেছে। এয়া মাথু এক সম্ভাব্য তালিকাহে প্রস্তুত করা হয়েছে, সিদ্ধান্ত লব এআইসিসি। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রস্তুত, বিরোধী ঐক্যরে লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলে উলওয়া রাইজর দল অসম জাতীয় পরিষদের উমৈহতীয়া প্রার্থীর দাম। হীরকজ্যোতি মালাকারৰ সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।